ভগবানকে জানাতে হবে, হৃদয়ের আরতি জানাতে হবে, ভিতরের খবর সব ভগবানকে জানাতে হবে। যদি আমি বলি না ভগবান তো সব জানে, না না, মা সব জানে, কিন্তু বাচ্চা কান্না না করলে মা দুধ দেয়, কি বলেন আপনারা? দেখ ঠিক আছে চলছে, কিন্তু যখনই বাচ্চা কান্না করলো মা সব কাজ ছেড়ে দিয়ে বাচ্চার কাছে আসে, তাই ভগবানের কাছে কান্না করতে হবে। কান্না আসে না বলে কান্না করতে হবে। তাই প্রভু প্রেষ্ট পদ ধরি ভগবানের কাছে খুব করে প্রার্থনা করতে, এগুলো হঠাৎ আর কি সেবা তুমি করো প্রচুর, শুধু দেখানোর মতন কান্না করলে হবে না, শুধু দেখানোর মতন শুধু ভগবানকে বললে হবে না, ভগবান যাতে খুশি হয় তার সেই কাজ করতে হবে। সেবা তুমি করো প্রচুর, প্রচুর সেবা করতে হবে। আর একটা জিনিস আমরা শিখলাম, আমাদের পুনে মন্দিরের প্রেসিডেন্ট উনি বলছিলেন কিভাবে, ওনার গুরুদেব বলেছেন কিভাবে নিচু হতে গেলে কি করতে হবে, কখনো কখনো নিচু সেবা করতে হবে। সবসময় আমরা ইনচার্জ, আমরা খুব সিনিয়র, আমরা নিচু সেবা করতে চাই না, কিন্তু নিজের ভিতরে যদি দৈন্যতা আনতে চাই, এই লাভ পূজা প্রতিষ্ঠা ত্যাগ করতে চাই, তা মাঝে মাঝে নিচু সেবা করতে হবে। যত নিচু সেবা ভগবানের জন্য নিচু সেবা করতে হবে, উৎসব অনুষ্ঠানে গিয়ে নিচু সেবা করার চেষ্টা করতে হবে। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরের রাষ্ট্র যজ্ঞেতে কি সেবা গ্রহণ করেছিলেন, কি সেবা? বৈষ্ণবের চরণ ধোয়া। তখন আমাদের জীবনে সুযোগ হয়েছে কারো চরণ ধোয়ানোর? কেন, আমি তো বৈষ্ণব, আমি আবার কার চরণ ধোয়াবো? কিন্তু অন্তত কোনো বৈষ্ণব চরণ ধুতে চাইবে না, কিন্তু ভাবটা তো রাখতে হবে, তার জন্য প্রচেষ্টা অথবা সেই রকম নিচু সেবা। আমরা অনেক সময় কি করি, প্রভু প্রসাদ পেয়েছে আপনার উচ্ছিষ্ট দিন উচ্ছিষ্ট দিন সামনে সামনে, না, যদি ভক্তি থাকে সেটা ভাব আলাদা, প্রভুর উচ্ছিষ্ট পাবো তার চরণ ধুলি কোথায় আছে সেখান থেকে নেব, সেটা ভাবটা আলাদা, আর ভাবটা না থাকলে লাভ হবে না, ভাব নেই লাভ নেই। লোক দেখানো গোড়া ভোজা তিলক মাত্র ধরি, ভিতরেতে অত্যাচার গোড়া ধরে চুরি, ভিতরেতে অত্যাচার, গোড়ার আমার গোড়ার আমার মুখে বললে নাহি চলে, গোড়ার আচার গোড়ার বিচার করলে ফল ফলে। তাই সেবা তুমি করো প্রচুর। আমি নিজে দেখছিলাম রাধেশ্যাম প্রভু মন্দিরের প্রেসিডেন্ট, তিনি জপ করলেন, মাদুর বিছানো ছিল, অন্য ভক্তরা জপ করছে, জপ করে তাড়াতাড়ি নিজে আসন গুটাচ্ছে, শুধু নিজের আসনটা গুটালেন না, দেখলে অন্য জুনিয়র ভক্তরা বসেছিল তাদেরও আসন গুটাতে গেছে। আর দেখলে বোঝা যায় কি দেখানোর জন্য না নিজে সত্যি। উনি বলছেন আমার গুরুদেব বলেছে নিচু হতে গেলে, দৈন্যতা আনতে গেলে নিচু সেবা মাঝে মাঝে করতে হবে। তাই সব সময় যদি সেবার ভিতরে থাকি, সব সময় যদি সেবা ভাব থাকে, অবশ্যই অনেক সময় অনেক বৈষ্ণবকে দেখা যায় আগে আগে প্রসাদ পাবো, আমার ভিতর যে ভাবটা আছে সেটাই বলছি, তা সেবা করার চেষ্টা করতে কি একটা সুযোগ, সাধু সঙ্গে কি সুযোগ, অন্যকে সেবা করার সুযোগ, সাধু সঙ্গ মানে সেই সুযোগ আছে না, আমি তো সাধু সুযোগটা আমি ভোগ করি না, আর সেই জন্য ভিতরটা আরো শক্ত আরো শক্ত আরো শক্ত হয়ে ওঠে। আর কষ্ট কে পায়, অন্যরা পায় না নিজে পায়, যা হৃদয় যত সরল, দেখবেন শিশুরা আনন্দে আছে সবসময়, একটু বড় হলে টেনশন উদ্ভব, মানব মানসিকতা কমপ্লিকেটেড হয়ে যায়, আর সেইটা বৈষ্ণবতা মানে কি, আবার ব্যাগ সরল হওয়া। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে প্রচারণ করতেন, সিম্পল লিভিং, কত সুন্দর জীবনযাপন,
আমরা যত বেশি কমপ্লিকেটেড হওয়ার চেষ্টা করি সেই জন্য জীবনে আরো বেশি অসুবিধা হয়ে যায়। কিন্তু সুযোগ গ্রহণ করতে হবে। আমরা বৈষ্ণবের কাছে কালকে প্রার্থনা করছিলাম, ছয় দেব দমি ছয় দশ সদি ছয় গুণ দেহ দাসে, তারপরে ছয় সৎসঙ্গ দেহ হে আমার বসে সে সঙ্গেরও আসে। সঙ্গ ছয় রকমের, ছয় সৎসঙ্গ দদাতি প্রতি গিন্নাতি বিচ্ছমাত খাতি বিচ্ছতে ভুমতে বচরিতে চলিব সর্বিদম প্রীতি লক্ষণ। ছয়টা প্রীতি লক্ষণ, বৈষ্ণবকে কিছু সেবা করা, আমার বৈষ্ণব প্রসাদ চাইনিজ কাছে গ্রহণ করা, দদাতি প্রতি গিন্নাতি বিচ্ছমাত খাতি বিচ্ছতে কিছু গুহ্য কথা বৈষ্ণবের কাছে বলা, তার গুহ্য কথা শ্রবণ করা, ভুমতে বচরিতে তাকে ভোজন করানো, তার হাতে ভোজন করা, সর্ববিধ প্রীতি লক্ষণ। সেবা তুমি করহ প্রচুর, এই জন্য আমাদের জীবনে ভাবটা রাখতে হবে আমরা একজন আরেকজনকে কি বলি, আমি আরেকজনকে কি বলে ডাকি, প্রভু বলে ডাকি না আর কি বলে ডাকি, প্রভু। প্রভু মানে কি সেব্য, আর আমি যদি তাকে প্রভু বলে ডাকছি মানে আমি তার সেবক দাস, ডাকছি প্রভু বলে আর উঠছি তার মাথায়, তাই না? প্রভু বলে ডাকছি মাথায় চলে বসছে। কোথায় চলতে হবে? চরণে, চরণে পড়তে হবে। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তা ভক্ত শেষ এই তিন সাধনের বল। যদি সত্যি কেউ লাভ করতে চায় এগুলোর সঙ্গে পেরে উঠছি না, আমি দুর্বল হয়ে গেছি, এগুলো হটাতে পারছি না, মানে কি দুর্বল, কিন্তু শক্তি দরকার, টনিক খেতে হবে। কোন টনিক থেকে এই শক্তিটা আসবে যা এগুলোকে ডিফিট করতে পারবো? কাম ক্রোধ লাভ পূজা প্রতিষ্ঠা এগুলোকে ডিফিট করার তো শক্তি দরকার, তার জন্য টনিক গ্রহণ করা। বৈষ্ণব জগতের তিনটে টনিক আছে, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধৌত জল, আর ভক্তের উচ্ছিষ্ট। বিশ্বাস করিয়া করো এ তিন ভোজন, বিশ্বাস করে খুব নিষ্ঠা সহকারে ভোজন কর, তাহলে শক্তি আসবে। এই তিন সাধনের পর তাই বলছো সেবা তুমি করহ প্রচুর, দেহ প্রতি প্রভু সেনাপতি বিক্রম করিয়া তি সপচিনি সঙ্গ ছাড়াইয়া রাধা কৃষ্ণ প্রেম ধনে দিবে কবি অকিঞ্চনে বলে ভক্তি বিনোদ কালিয়া। ভক্তিবিনোদ ঠাকুর কি মনে হয়, তারা বৈষ্ণবরা কিছু লেখে সেটা প্র্যাকটিক্যাল নয় না এমনি শুধু লোক দেখানোর জন্য লেখে, কি মনে হয় প্র্যাকটিক্যাল কিনা? কত জায়গায় দেখছেন কান্না করছেন ভক্তিবিনোদ ঠাকুর, ডেপুটি ম্যাজিস্ট্রেট লিখছেন মানে কান্না করছেন, কিন্তু আমাদের কান্না আসে কেন? শক্ত জিনিস তো ভিতরে, কি করে কান্না আসবে, নরম নেই তো। তাই প্রভু পেষ্ট পদ ধরে সেবা করে, প্রভুর পাদ ধরে তার সেবা করতে হবে, বৈষ্ণবের সেবা করতে হবে, নিচু সেবা করতে হবে, তাহলে প্রভু দেখবে যে নিচু সেবা করছে মহাপ্রভু। রাজা প্রতাপ রুদ্রকে দর্শন দিতে চাননি, জানেন তো তিনি যখন দক্ষিণ ভারত থেকে এসেছেন, আর থেকে আসার আগেই সার্বভৌম ভট্টাচার্যকে ধরেছে, শুনেছি তোমার কাছে গৌড় বঙ্গ থেকে সন্ন্যাসী এসেছে, আমাকে একটু দর্শন করা, বলছে ঠিক আছে আসলে দর্শন করাবো। মহাপ্রভু যখন ফিরেছে সার্বভৌম ভট্টাচার্য বলছেন রাজা আপনার দর্শন প্রার্থনা করে, আপনি যদি অনুমতি দেন রাজাকে ডেকে আন, বলছে না 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 ছি ছি ছি, সন্ন্যাসীর পক্ষে বিষয় দর্শন করা বিষ পানের থেকেও অসাধু। নিষ্কিম চরস্য ভগবত ভজন উন্মুখস্য পারম পারম জিগি নিশির ভব সাগরস্য
সন্দর্শন বিশেনামাত চশিতাঞ্চ হা হন্ত হন্ত বিশ্বভক্ষণ অপ্প অসাধু, বিষভক্ষণ থেকেও খারাপ না আমি দর্শন দেব। নিত্যানন্দ প্রভু অনুরোধ করেছেন, তাও দর্শন দিয়ে কখনো উত্তরীয়টা দিয়ে দিয়েছেন, ঠিক আছে। রাজ্যপাল রামানন্দ রায় রাজা প্রতাপের কাছে এসেছেন যে আমি আর চাকরি করতে চাই না, আমি মহাপ্রভুর সেবা করতে চাই। বলছে ঠিক আছে, তুমি মহাপ্রভুর সেবা করো, তুমি চাকরি জীবনে যে বেতন পেতে সেই বেতন তোমাকে দেব, আর তুমি মহাপ্রভুর সেবা করো। কিন্তু আমার একটা অনুরোধ, কি অনুরোধ, দয়া করে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ একটু দর্শন করার সুযোগ। রামানন্দ রায় রাজ্যপাল তো বুদ্ধিমান, ডাইরেক্ট বলছেন না যে রাজা আপনার দর্শন প্রার্থনা করে শুনেছেন, বলছেন রাজা খুব ভালো ভক্ত, আপনার দর্শন না পেলে সে সন্ন্যাসী হয়ে চলে যাবে, হ্যাঁ আপনি যদি একটু তার প্রতি কৃপা করেন। মহাপ্রভু একটু রাজি হলেন না, তখন মহাপ্রভু বললেন তার ছেলেকে নিয়ে আস, আমি তাকে দর্শন দেব। তখন রাজা প্রতাপ রুদ্রের ছেলেকে নিয়ে এসছে, সুন্দর সাজিয়ে কৃষ্ণের মতো, এমনি ভালো ঘরের ছেলে, এমনি দেখতে সুন্দর, রাজার ছেলে মানে সুন্দর দেখতে, তার উপরে আবার সাজিয়ে দিয়েছে, হলুদ কাপড় পরিয়ে দিয়েছে, একদম ভাবে। মহাপ্রভুর কাছে যখন এসেছে, মহাপ্রভু মনে করছে কৃষ্ণ এসে গেছে, কৃষ্ণ ভাবে তাকে আলিঙ্গন করেছে, হরি বল। তাকে যখন আলিঙ্গন করেছে তার ভিতরে প্রেম জাগ্রত হয়েছে, কিন্তু রাজাকে দেখা দিলেন না। সেই ছেলে যখন বাড়িতে গিয়েছে তাকে দেখে তারও প্রেম হয়েছে রাজারও, কিন্তু রাজা সাক্ষাৎ দর্শন পেলেন না। কিন্তু এই রাজা কিভাবে দর্শন পেলেন জানেন? মহাপ্রভু যখন রথযাত্রায় গিয়েছেন, হ্যাঁ পহণ্ডি বিচারের পরে তিনি অবস্থান করছেন এক জায়গায়, দেখছেন সব রাজা, তিনি কি করেছেন, ঝাড়ু নিয়ে রথের সামনে ঝাড়ু দিচ্ছে। অত বড় রাজা সে নিচু সেবা করছে, এই দেখেই মহাপ্রভুর মন গলে গেল। মহাপ্রভু মনে মনে তাকে কৃপা করে দিলেন। ফলস্বরূপ কি হলো জানেন? যখন রথযাত্রার সময় সাতটা দলে ভাগ করে রথের কীর্তন হচ্ছিল, দুই পাশে দুটো দল, পিছনে একটা দল, হ্যাঁ আর সামনে চারটে দল, সাতটা দলে যখন সাতটা দল ভাগ করে দেওয়া হয়েছিল, এমনি চারটে দল মহাপ্রভু আলাদা আলাদা ভক্তদের ভাগ করে দিলেন, আর শান্তিপুরের একটা দল আর শান্তিপুরের আর হচ্ছে কুলিগ্রামের একটা দল এবং শ্রীখণ্ডের একটা দল, এই তিনটে দল, তিনটে দল আর মহাপ্রভু যত ভক্ত ছিল তাদের দিয়ে চারটে দল, টোটাল সাতটা দলে বিভক্ত করে কীর্তন করতে আদেশ দিলেন, সবার জন্য কীর্তনিয়া দিলেন। কিন্তু মহাপ্রভু এক অদ্ভুত লীলা করলেন, তিনি সাত রূপে প্রত্যেকটা দলে ছিলেন, যা অন্য ভক্তরা কেউ বুঝতে পারেনি। প্রত্যেক দলের ভক্তরা হচ্ছে মহাপ্রভু মানে আমার দলে আছে, আর আর ভক্তরা মনে করছে মহাপ্রভু আমার দলে আছে, অন্য দলে নেই। কিন্তু এই দৃশ্য রাজা প্রতাপ রুদ্র দূর থেকে দেখতে পেলেন, মহাপ্রভু একই সঙ্গে সাত জায়গায় কীর্তন করছেন। কি করে এই কৃপাটা হলো? কি করে হলো? নিচু সেবা করার জন্য। তাই নিচু সেবাতে মহাপ্রভু যত খুশি হন, মা কৃষ্ণ যত খুশি হন, অত বড় উচ্চ সেবাতে খুশি হন। তাই বলে উচ্চ সেবা করা যাবে না তা নয়, উচ্চ সেবা বিরাট বিরাট দায়িত্ব নিয়ে বিরাট বিরাট প্রচার করতে হবে, কিন্তু ভাবটা নিচু রাখতে হবে। দিনের এই অধিক দয়া করেন ভগবান, ব্রাহ্মণ কুলীন পণ্ডিতের বড় অভিমান। বর্ষা হয় জলটা জমা থাকে কোথায়, উঁচুতে না নিচুতে? নিচু। তাই সেবা তুমি করব প্রচুর, সেবা করতে হবে, তাহলে মহা ভগবান কৃপা করে আমাকে এই স্বপ্ন চিনি
চণ্ডালিনীর সঙ্গ ছাড়িয়ে দেবেন, ক্লিয়ার করে দেবেন, হৃদয় পরিষ্কার করে দেবেন। রাধা কৃষ্ণ প্রেম ধনে দিবে কবি অকিঞ্চনে বলে ভক্তি বিনোদ তা দিয়া, কেঁদে কেঁদে বলছে। আট নম্বর, যথা দুষ্টত্বম মে দবয়তি শত সাপি কৃপয়া, যথা মজ্জম প্রেমামৃতমপি দদা উজ্জ্বল মসৌ, যথা শ্রী গান্ধর্ব ভজন বিধেয় প্রেরয়তি মা, তথা গোষ্ঠে কাকাগিরি বরদারি তং ভজ মন। অনুরাধ সবাই বলুন, হে মন, হে গিরিধর শ্রীকৃষ্ণ, যাহাতে কৃপাপূর্বক মাদিস ষড় ভজনের দুষ্টত্ব দূরীভূত করিয়া উজ্জ্বল প্রেমামৃত প্রদান এবং শ্রী রাধিকা ভজন বিধিতে প্রেরণা উৎপন্ন করেন, তুমি এই গোষ্ঠে কাতরোক্তি দ্বারা তাহাকে সেই রূপ ভজনা কর। এবার সব কিছু ছেড়ে শুধু কান্নাকাটি করতে হবে, ঠিক আছে রাজি? কিছুই তো আমার নেই, আমার টাকা আমার পয়সা কেন কান্না করতে যাবো? টাকা কি কম আছে? বাড়ি গাড়ি কি কম আছে? আমি কি আর ভিখারি? আসলে একটা জিনিস গিট বেঁধে রাখতে হবে, বৈষ্ণব হওয়া মানে সব জ্ঞান। সাক্ষাৎ ভাবে না গেলেও মন থেকে যে ছাড়তে হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হা ফের শ্রী বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল। রূপ রঘুনাথের প্রতি আকুতি হতে হবে মানে তাদের ভাবধারায় ভাবিত হতে হবে। রূপ রঘুনাথ কেমন? ত্যাক্তা তূর্ণ অশেষ মণ্ডলে শ্রেণী সদা তুচ্ছ ভরত মহারাজ বলছে মলব ত্যাগ করেছে। তা মহাপ্রভুর শিক্ষা হচ্ছে গৃহে থাকো মনে থাকো সদা হরি বলে। এখানে বলছেন ব্রজভূমি চিন্তামণি চিদানন্দ রত্নখলি যাহাতাদিত্য রসের বিলাস, জীবে দিব গুড়োধন চিন্তে কৃষ্ণ বৃন্দাবন জড়ে আমি করিল প্রকাশ। ব্রজভূমি চিন্তামণি চিদানন্দ রত্নখনি যথানিত্য রসের অভিলাষ, ভগবানের ইচ্ছা হয়েছে এই জীবকে সর্বশ্রেষ্ঠ জিনিস দান করবে, আর সেই জন্য গোলক বৃন্দাবনকে এনে এই ব্রহ্ম বৃন্দাবনে প্রকাশ করেছে। জীবে দিব গুরু ধন চিন্তে কৃষ্ণ বৃন্দাবন জড়ে আমি করিল প্রকাশ। সেই বৃন্দাবন গোলক বৃন্দাবনকে এই ভৌম বৃন্দাবনে প্রকট করিয়েছে। কৃষ্ণ মোর দয়ার সাগর, ভগবান কত দয়ালু, ভগবান কত কৃপালু। আর কৃষ্ণ মোর দয়ার সাগর, ভগবান হচ্ছে দয়ালু কৃপালু। প্রথম অবস্থায় প্রথম আমি বলছিলাম যে ভগবানকে প্রার্থনা করতে হয় তিন প্রকারে, কার মনে আছে? তিন প্রকারে প্রার্থনা করতে হয়, কারো মনে আছে বলুন? দৈন্যবোধিকা দৈন্যতা, তারপর লালসা, প্রথমটা আমি বলি মিলিয়ে নিন সব। সম্প্রার্থনাত্মিকা মানে হচ্ছে আমি বলেছিলাম ভগবানের কাছে যে ভগবানের প্রশংসা করা, তুমি কত দয়ালু,
তুমি কত কৃপালু, তুমি মহান, তুমি ভক্ত বৎসল। হ্যাঁ, তুমি পুতনা রাক্ষসী তোমার কাছে এসেছে স্তনে বিষ মাখিয়ে মারার জন্য, তাকেও তুমি উদ্ধ পথ প্রদান করেছ। কম্বা দয়ালু শরণঙ্গত, তোমার মতন দয়ালু জগতে কে আছে? ভগবানের কাছে প্রশংসা কর। জাগতিক উদাহরণ দিই, আপনি কোন ধনী লোকের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার নিতে চান, কি বলবেন? আপনি কত ভালো, আপনি না আপনার জন্য আমাদের গ্রামটা বেঁচে আছে, কত লোক যে আপনার গুণগান করে, আপনার যে কত লোককে সাহায্য করেছেন, কত কি করেছেন, বলতে হয় কি না? হ্যাঁ, আমরা প্রথম দিনের নাটকে মনে হয় মধু বলছিল, আমি আলুরও চাকর নই, বেগুনেরও চাকর নই, আমি তোমার চাকর। আমার আলু আমাকে বেতন দেবে না, বেগুনও আমাকে বেতন দেবে না, ওরাও কেউ আমাকে চাকরি দেবে, চাকরি দিয়েছেন আপনি, আপনি যা বলবেন আমি তাই বলবো। বলার উদ্দেশ্য কিছু মনে করবে না, ভগবানকে এরকম ঘুষ দেওয়া না, ভগবানের প্রশংসা করতে। যে কাউকে সম্মান করা মানে প্রত্যেকে কি, বিশেষ করে ভগবানকে তো আর ফালতু সম্মান নয়, এ তো ভগবান অরিজিনাল, আর ভগবান তো সত্যি দয়ালু, তাই কি না? না, এমনি শুধু প্রশংসা করার জন্য দয়ালু নয়। পুতনা রাক্ষসী কৃষ্ণের কাছে এসেছে কি জন্য, মারার জন্য না ভালোবাসার জন্য? জগতে কেউ যদি আপনাকে মারতে আসে, আপনি কি ছেড়ে দেবেন? উল্টে একটা মেয়ে মেরে দেবেন না? ভগবান তার তার কাছে এসেছে তাকে মারার জন্য। তবুও ভগবান জানেন, সব জানেন, তবুও তার স্তন পান করে তাকে মাতৃপদ ধাত্রীপদ প্রদান করেছে, সেই গতি দান করে দিয়েছে। কম বা দয়ালু শরণগতি, এমন দয়ালু কে আছে? তাই বলছে কৃষ্ণ মোর দয়ার সাগর, দয়ার সাগর, কৃপার সাগর, করুণার মূর্ত প্রকাশ, এমন দয়ালু, এমন কৃপালু, এমন দাতা। গুরু মহারাজ একবার কান্না করছিলেন, দেখো হরে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালু দাতা, পশু পাখি জুড়ে পাষাণ গলায় শুনি যার গুণগাথা, পরম করুণ প্রভু দুই জন নিতাই গৌর চন্দ্র, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কর। আমার মনে পড়ে চাঁদরাতে আপনাদের ডিস্ট্রিক্টে চাঁদরাতে গুরু মহারাজ এর উপরে ব্যাখ্যা করছেন, ওই ভিডিওটা আমার কাছে এখনো আছে। গুরু মহারাজ এই কথা বলে একদম স্তব্ধ হয়েছিলেন, মানে কান্না এসেছিল, অনেকক্ষণ তারপরে আবার কথা বলতে শুরু করে। তা যারা ভক্ত মানে কি, ভগবানের মহিমা তারা বুঝতে পারে, তার দয়ালুতা, আর আমার মতন বদমাইশ লোক তো বুঝতে পারে না। যখন হৃদয়টা কলুষ মুক্ত হবে তখন ভগবানের মহানত্ব, তার দয়ালু, তার কৃপালু, তার দয়ার সাগর সব কিছু প্রকাশ হবে হৃদয় থেকে। আহ, কত দয়ালু, কত কৃপালু! গুরু মহারাজ এবারও বলছিলেন, ভগবান কত দয়ালু, ভগবান গোলক বৃন্দাবনে আনন্দ সুখে থাকতে পারে, আমাদের মতন ভক্তজীবকে উদ্ধার করার জন্য নিজে ভক্ত ভাব নিয়ে সন্ন্যাসীর বেশ ধারণ করে কত কষ্ট করে করে আমাদের কাছে প্রচার করেছে। কেন? একটা বাচ্চা ছেলে, ও বাবা বলতে জানে না, আর বাবা কি করে, তাকে কোলে ধরে বলে বাবা বাবা বাবা, বলে না। কেন? বাচ্চা একসময় বাবা বলা শিখে যাবে। ভগবান কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ, তিনি ব্রজেন্দ্র নন্দন, তিনি শচীসুত হয়ে নিজে আচরণ করে কেঁদে কেটে আচরণ করে আমাদের মতন বদ্ধজীবকে শিক্ষা দিলেন, কি করে ভগবানের জন্য কাঁদতে হবে, কি করে ভগবানের জন্য ব্যাকুল হতে হবে, হা কৃষ্ণ হা, হ্যাঁ রাধে বলে কিভাবে ক্রন্দন করতে হবে, নিজে আচরণ করে শিক্ষা দেবে। তাই বলছে কৃষ্ণ মোর দয়ার সাগর। এখন কি, ভগবান তো দয়ার সাগর,
এখন আমাকে কি করতে হবে? ও প্রার্থনা তিনটে বলেছে, সম্প্রার্থনাত্মিকা, দৈন্যবোধিকা, তারপরে নিজের দৈন্যতা বলতে হবে, তারপরে লালসা নয়, আমি কি চাই সেটা ভগবানকে বলতে হবে। প্রথমে তার গুণগান, তারপরে নিজের দৈন্যের কথা বলা, তারপরে ভগবানের কাছে, হে ভগবান আপনি আমাকে কৃষ্ণ প্রেম দান করুন, আপনার চরণে ভক্তি দিন। তো এখানে বলছে, কৃষ্ণ মোর দয়ার সাগর, তুমি মন ব্রজধাম, ভ্রমি ভ্রমি অভিরা, ডাক কৃষ্ণ হইয়া কাতর। তুমি বৃন্দাবনে ভ্রমণ কর, আর ভ্রমি অসব সময় ডাক কৃষ্ণ হইয়া কাতর। আমাদের দশা কি? কান্না আসে না। কেন? কারণ এতদিন সারা জীবন কি করেছি? অবিদ্যার বসে আমি আসক্ত হয়ে আছি, অবিদ্যা বিলাস বসে ছিঁড়ে তুমি জড় রসে, দুষ্টতা হৃদয়ে পাইলে স্থান, হলে তুমি সটরাজ ভুলিলে আপন কাজ, হৃদয়ে গড়িলে অভিমান। অবিদ্যা বিলাস রসে এই জগতের অবিদ্যা জ্বালা, আর নাহি সহে জনম মরণ মালা। ভক্তিবিনোদ ঠাকুর একটা অবিদ্যার জ্বালা কথা বলছে, অবিদ্যার জ্বালা আর নাহি সহে জনম মরণ মালা, অবিদ্যা। আর অবিদ্যার পিছনে আমরা সবাই ছুটছি, জড় বিদ্যা লাভের জন্য লালাই কর, বড় কিছু হব, হ্যাঁ এমএ বিএ পিএইচডি ডক্টরেট আমার নাম করবে, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি স্বজন পালন করি এক মনে, তোমার ভুলি নহরি। স্বজন পালন করলাম কিন্তু তোমাকে ভুলে গেলাম, বিদ্যার গৌরবে, বিদ্যার অহংকার, এই সব জড়বিদ্যা কি? মায়া, ফলস। জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মহ জন্মিয়ে অনিত্য সংসারে জীবকে করে গাধা। আমি রিসেন্টলি প্রভুপদের একটা কোটেশন পেয়েছি, বলবো আপনারা, অনেকে মানতে পারবেন কিনা, কিন্তু বলেছেন, ম্যাটেরিয়াল এডুকেশন, জড় জ্ঞান বা বিদ্যালয়গুলোকে উনি তুলনা করেছেন কসাইখানার সঙ্গে। শুনলে কেউ অনেকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, কারণ সেই জন্য সবার সামনে বলা যাবে না, এটা আমাদের ভক্ত আছে বুঝতে পারবেন। কেন? কিভাবে এই জড়বিদ্যা মানুষকে আরো আরো জগতের প্রতি আসক্ত করে তোলে। পশু জীবন, তাতে চারটি জিনিস আছে, আহার, নিদ্রা, ভয়, মৃত্যু। ম্যাটেরিয়াল এডুকেশনে এই চারটি জিনিস, সারা জীবনের লক্ষ্য, লেখাপড়া শেখার উদ্দেশ্য, ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্য, খাওয়া, ঘুমানো, বংশ বিস্তার আর আত্মরক্ষা, যা পশু সমাজে করে থাকে, কুকুর বিড়ালের জীবনে এই চারটে কর্ম করে। প্রভুপাদ বলছে, দেখবেন সকালে উঠে একজন লোক দৌড়াচ্ছে, দুটো পায়ে দৌড়াচ্ছে, কি জন্য? হয় খাওয়ার জন্য, নাই ঘুমানোর জন্য, নাই সেক্স লাইফ করার জন্য, অথবা আত্মরক্ষার জন্য। একটা মানুষ দৌড়াচ্ছে, আবার একটা কুকুরও দৌড়াচ্ছে, চারটে পায়ে দৌড়াচ্ছে, কি উদ্দেশ্য? এই চারটে জিনিস, খাওয়া, ঘুমানো, বংশ বিস্তার, আত্মরক্ষা। প্রভুপাদ বলছেন, পশু চারটে পায়ে দৌড়ায়, আর একটা মানুষ চারটে চাকাতে দৌড়াচ্ছে, গাড়ি, হাইটেক গাড়ি, মার্সিডিস কার দৌড়াচ্ছে, হাই স্পিড, হাই স্পিড, হাই স্পিড, কি জন্য? সময় নেই, এই খাওয়া। গাধা কেন বলেছে? গাধা এত বোকা, গাধা কি খায়? ঘাস খায়। আর জঙ্গলে গেলে যে কোনো জায়গায় দুটো ঘাস খেয়ে পেট ভরতে পারে, সব জায়গায় জঙ্গলে ঘাস আছে। কিন্তু ধোপা কি করে? এই একটা লাঠি দিয়ে তার মাথার সামনে এক মুঠি ঘাস ঝুলিয়ে রাখে, আর গাধা মনে করে আমি একটু এগোলেই ওই ঘাসটা খেতে পারবো। আর ও এগোয়, আর ধোপা
কি করে পিঠে বিরাট বড় কাপড়ের মোজা চাপিয়ে দেয়, আর এইভাবে গাধা এগোয় এগোয় ভাবে একটু এগুলোই পাবো। এত বড় ভারী জিনিস সে নিয়ে চলেছে, সংসার ভার মাথায় চেপে আছে, ছেলের জন্য করব না, নাতির জন্য করব, নাতির জন্য করব না, 14 পুরুষের জন্য করে যাব, পায়ের উপর পা তুলে খাবে আর আমি জম্পুরিতে যে ডান্ডা খাবো, তাই না? কি ম্যাটেরিয়াল নলেজ হচ্ছে তাই, তাই বলছে সেই গাদা হয়ে সংসারের বোঝা বহিনু অনেক কালো, বার্ধকে এখন শকতির অভাবে কিছু নাহি লাগে ভালো, বৃদ্ধকাল আলো সব সুখ ভাগল, বৃদ্ধকাল আসবে কেউ দেখবে না, এখন আপনি চলছেন ফিরছেন রক্ত গরম আছে অনেক কিছু গরম আছে, কিন্তু বৃদ্ধকাল যখন আসবে চলতে ফিরতে পারবেন না, ওই একটা ঘরেই পড়ে থাকতে হবে, কিছু খেতে দেবে তো খাবেন, না খেলে চিৎকার করলেও কি হবে, না না আমার লাইফ ইন্স্যুরেন্স করা আছে, অমুক মেডিকেল ক্লেম করা আছে, কোনো ক্লেমে কাজ হবে না, ডান্ডা তো ডান্ডা খেতেই হবে। এই জন্য চাচা আপন প্রাণ বাঁচা মাস্টার, তাই বলছে অবিদ্যা বিরাজ বসে ছিলে তুমি জড় রসে, আর এই জড় রসে জড় ভোগ সুখে আনন্দ রসে মত্ত হয়ে দুষ্টতা হৃদয়ে পাইল স্থান, ভিতরটা কি হলো বদমাইশ হয়ে গেল, কেন? এক হচ্ছে অবিদ্যা আর এক হচ্ছে জড় রস, eat drink and be merry, খাও দাও ফুর্তি করো, জীবনকে ভোগ করো, ফুললি এনজয় করো, স্লোগান। কিছুদিন আগে আমি এক মহারাজের লেকচার শুনছিলাম, মহারাজ বলছে ব্যাঙ্গালোরে খুব হাইটেক এক কোম্পানি, সফটওয়্যার কোম্পানি, সেখানে চাকরি করেন আমাদের একজন ভক্ত, ইস্কনের ভক্ত, সে মহারাজের কাছে এসে দুঃখ করছে, মহারাজ কি বলবো এত হাইটেক কোম্পানি, কিন্তু তারা কি মনে করে লাইফটাকে ফুললি এনজয় করো, তার জন্য কি করে কয়েক একর জমি তারা আলাদা রেখে দিয়েছে, মাঝে মাঝে এনজয় করার জন্য সব এমপ্লয়কে সেখানে নিয়ে যায়, মদের বোতল দিয়ে দেয়, আর লারে লাপ্পা মারে ধাপ্পা শুধু নাচানাচি করো সারা রাত ধরে, তাই হয়, এই হচ্ছে এনজয়। লাইফ বিগিনস আফটার 9 PM, কোনো কোনো জায়গায় এই স্লোগান, রিয়েল লাইফ রাত 9টার পর থেকে শুরু হয়, নাচানাচি মদ খাওয়া এটা আছে। ওই ভক্তটা কোম্পানির যে ইনচার্জ তাকে বলেছেন, স্যার এইরকম না করে আপনি একটু কালচারাল প্রোগ্রাম, একটু ভারতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা কিছু গান ভারত নৃত্যম এইগুলো দিলে হয় না? বলছে না আমি চাই আমার লোকেরা ফুললি এনজয় করে, দিস ইজ এনজয়। ইন্দ্র দিয়ে বিষয়কে ভোগ কর, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা সব ভোগ কর, কিন্তু গীতাতে 180 ডিগ্রি উল্টো কথা বলেছে, কি বলছেন জানেন? যাহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এরূপে, যখন ইন্দ্রিয় বিষয়ের সংস্পর্শে আসে সেখান থেকে তার দুঃখটা শুরু হয়, জননীর কাছ থেকে যেমন সন্তান লাভ হয়, ইন্দ্র যখন বিষয়ের সান্নিধ্যে আসে তখন দুঃখটা শুরু হয়, এটা হচ্ছে তার অনেক প্রমাণ আছে। রসগোল্লা খাবেন ভালো লাগবে, দুটো খাবেন না অত খাবো না, পাঁচটা খাবেন না না আর খাবো না, আরো 10টা এনে যদি কেউ দেবে কেমন লাগবে রসগোল্লা? না, যে রসগোল্লা কেচি দাসের রসগোল্লা টাটকা রসগোল্লা প্রথমটা কত আনন্দ লেগেছিল, 20টা খাওয়ার পরে সেই রসগোল্লা কেমন লাগবে? না খাবো না, পারছি না, খাওয়া যাচ্ছে না, আর জোর করে যদি খাবেন কি হবে? ডায়াবেটিস হবে, চোখ যাবে, লিভার যাবে, কিডনি যাবে, যাবে কি না?
সেম টাইম দেখো এনজয় হচ্ছে, এক মালা জপ করলে আনন্দ, চার মালা জপ করলে আরো আনন্দ, ষোলো মালা জপ করলে আরো আনন্দ, চৌষট্টি মালা জপ করলে কি আরো আনন্দ, ডায়াবেটিস হবে, অর্থাৎ কোনো খারাপ রিয়াকশন, শুধু আনন্দ আনন্দ আনন্দ, দিস ইজ আনলিমিটেড আনন্দ, এটাই আসল আনন্দ। কিন্তু জড় বিদ্যার ফলে মানুষের মাথা বিভ্রম হয়ে গেছে, মানুষ কসাই খানার দিকে যাচ্ছে, জীবনকে নষ্ট করে ফেলছে, শেষ করে দিচ্ছে আধ্যাত্মিকতার জ্ঞানের অভাবে। এই জন্য রঘুনাথ দাসগোস্বাই বলছেন, অবিদ্যা বিলাস বসে ছিলে তুমি জড় রসে, এতদিন সারা জীবন ধরে অবিদ্যার পরে প্রভাবিত হয়ে তুমি জড় রসে মত্ত হয়েছিলে, সেই জন্য দুষ্টতা হৃদয়ে পাইল স্থান, সেই জন্য তোমার হৃদয়ে দুষ্টতা। ঠিক এরকম একটা গুরু বন্দনায় আছে, কিন্তু কবে প্রভু যোগ্যতা উর্বিবে এ দাসে করুণা করি, শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ, নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ, ভজনের প্রতিকূল ভাব হয়ে গেল আমার জীবনটা, কেন অবিদ্যার ফলে সারা জীবন জড় রসে মত্ত ছিলাম, বেকার হয়ে গেছে জীবন, জীবনে হরি ভজনের দিকে যেতে চাইছে না। একটা ভক্তিগ্রন্থ ঠাকুর একটা জায়গায় লিখছেন, এ দেহ তোমার নয় বরঞ্চ এ শত্রু হয়, সিদ্ধ দেহ সাধন সময়, এই দেহ তোমার না তুমি হচ্ছে আত্মা, এ দেহ তো দুই দিনের এটা পোশাক, এ দেহ তোমার নয় বরঞ্চ শত্রু হয়, কেন জীব চায় কৃষ্ণ ভজি দেহ জড়ে যায় মজি, জীব চাইছে কৃষ্ণ ভজন করতে কিন্তু দেহটা জড়তে বসে আছে, কখনো হয় আমাদের মনে করে একটু জপটা ভালো করে